দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী, এবং গত 50 বছর 51 বছরে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং মার্কিন রাষ্ট্রদূতের যে ঘটনা, সেই ঘটনা আমি মনে করি এটি ঘটনাই হতো না যদি মার্কিন রাষ্ট্রদূত মান্যবর মার্কিন রাষ্ট্রদূত সেখানে 77 সালে জিয়া রহমানের কারণে, যারা জিয়া রহমানের হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, তাদের বক্তব্যটি সবিনয়ে শুনত, অন্তত স্মারকলিপিটা নিত, তাহলে এটি কোনো ঘটনাই ছিল না। সেখানে তার নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তাকে তারা যেভাবে তাকে তারা হুটহাট করে গাড়িতে তুলে নিয়ে যায় সেটি না করে বরং 2-4টি কথা তাদের শুনত, তাহলে এটি কোনো ঘটনাই ছিল না। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সবিস্তারে বলেছেন সেখানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, সেখানে কিছু মানুষ দাঁড়িয়েছিল, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্মানিত রাষ্ট্রদূতের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছিল, স্যার স্যার করে বলে ডাকছিল, কিন্তু স্যার হুটকাট করে গাড়িতে উঠে গেছে। এই হচ্ছে ঘটনা, সেখানে নিরাপত্তাজনিত কোনো ঘটনা ঘটেনি।